হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের উনপঞ্চাশ থেকে একান্ন পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন সংকেত কাকে বলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুতে যতগুলি মৌল আছে এবং মৌলতে কয়টি পরমাণু আছে সেগুলো যে প্রতীকের মাধ্যমে দেখানো হয় তাকে সংকেত বলে যেমন জলের সংকেত এইচ এবার সংকেত লেখার কিছু নিয়ম আছে কোনো যৌগের সংকেত লিখতে হলে যৌগটি যে যে মৌলের পরমাণু দিয়ে তৈরি তাদের চিহ্ন পাশাপাশি লিখতে হয় তারপর যে মৌলের যতগুলো পরমাণু আছে সেই সংখ্যাটা তার চিহ্নের নিচে ডান দিকে লিখতে হয় এরপর তোমাদের বইয়ের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় একটা দেখো সারণী পূরণ করতে দেওয়া আছে প্রথমে আছে মৌলের নাম মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা আর তার ডান দিকে আছে মৌলের অনু সংকেত প্রথমে আছে অক্সিজেন অক্সিজেনে উপস্থিত পরমাণু সংখ্যা হচ্ছে দুই তাহলে অক্সিজেনের সংকেত হবে ও টু নাইট্রোজেনের সংকেত ঠিক একইভাবে এন টু ক্লোরিনের সংকেত হচ্ছে সিএল টু এগুলোর সবই পরমাণু সংখ্যা হচ্ছে দুই তাই ডান দিকে নিচে দুই লিখে দিতে হবে ব্রোমিনের সংকেত হচ্ছে বিআর টু আয়োডিনের আই টু আর ফ্লোরিনের এফ টু এরপর চলে এসো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় দেখো প্রথমে আছে যৌগের নাম তারপর আছে অনুতে কোন মৌলের কটি পরমাণু আছে তারপর আছে সংকেত লেখার নিয়ম তারপর আছে সংকেত প্রথমে আছে কার্বন অক্সাইড। কার্বন অক্সাইডে কার্বন আছে একটি আর অক্সিজেন আছে দুটি তাই এর সংকেত কিভাবে লিখতে হবে আগে সি দিতে হবে পরে ও দিতে হবে সংকেতটা লিখতে হবে সিও টু এরপর আছে কার্বন মোনোঅক্সাইড কার্বন একটি অক্সিজেন একটি তাই এটাকে লেখা যায় সিও দিয়ে এরপর আছে মিথেন মিথেনে কার্বন আছে একটি হাইড্রোজেন আছে চারটি তাই মিথেনটাকে লেখা যায় সিএইচ ফোর দিয়ে অ্যামোনিয়ায় নাইট্রোজেন আছে একটি হাইড্রোজেন আছে তিনটি তাই অ্যামোনিয়াকে লেখা হয় এনএইচ থ্রি দিয়ে হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন আছে দুটি সালফার আছে একটি তাই হাইড্রোজেন সালফাইডকে লেখা হয় এইচ টু দিয়ে সালফার ডাইঅক্সাইডে সালফার আছে একটি অক্সিজেন আছে দুটি তাই সালফার ডাইঅক্সাইডকে লেখা হয় এসো টু দিয়ে হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেন আছে একটি ক্লোরিন আছে একটি তাই হাইড্রোজেন ক্লোরাইডকে লেখা হয় এইচসিএল দিয়ে এরপর দেখো কোনো যৌগে কোনো মৌলের একাধিক পরমাণু যদি থাকে সেই ক্ষেত্রে সেই মৌলের পরমাণুর সংখ্যা বোঝাতে গ্রিক ভাষার বিভিন্ন উপসর্গ ব্যবহার করা হয় যেমন ডাই ট্রাই টেট্রা পেন্টা ইত্যাদি তো এগুলো ব্যবহার করে তোমাদেরকে নিচের একটা সারণী পূরণ করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে একই মৌলের একাধিক পরমাণু সংখ্যা বোঝাতে কি কি ব্যবহার করতে হয় কার্বন ডাইঅক্সাইডের সংকেত তো জানো সিও টু তো দুটো অক্সিজেন পরমাণু বলে এটাকে বলা হয় ডাইঅক্সাইড তাই সিও টুকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড এবার দেখো পিসিএল থ্রি এখানে তিনটে ক্লোরিন পরমাণু আছে তাই আমরা এটার নাম দিয়েছি ফসফরাস ট্রাইক্লোরাইড ট্রাই মানে হচ্ছে তিন ডাই মানে হচ্ছে দুই টেট্রা মানে হচ্ছে চার পেন্টা মানে হচ্ছে পাঁচ সিসিএল ফোরে চারটি ক্লোরিন পরমাণু আছে তাই এটাকে বলবো কার্বন টেট্রাক্লোরাইড তারপর দেখো পিসিএল ফাইভ এখানে ক্লোরিন পরমাণু আছে পাঁচটা পাঁচটা বলে আমরা এর নাম দেব ফসফরাস পেন্টাক্লোরাইড পি এফ থ্রিতে তিনটি ফ্লোরিন পরমাণু আছে তাই একে আমরা বলবো ফসফরাস ট্রাই ফ্লোরাইড তারপর এস থ্রিতে অক্সিজেন পরমাণু আছে তিনটে তাই এটাকে বলবো সালফার ট্রাইঅক্সাইড এইভাবে তোমরা পরমাণুর সংখ্যা দেখে যোগের নামগুলো বের করতে পারবে এরপর দুই নম্বর প্রশ্ন পারমাণবিকতা কাকে বলে একটি মৌলিক পদার্থের অনুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে তিন নম্বর প্রশ্ন যোজ্যতা বলতে কি বোঝো দুটি মৌলের রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে চার নম্বর প্রশ্ন হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলতে কি বোঝো হাইড্রোজেনের যোজ্যতা এক ধরে অন্য মৌলগুলির যোজ্যতা নির্ণয় করা হয় একেই হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলে অন্য মৌলের সাপেক্ষেও যোজ্যতা নির্ণয় হয় ইলেকট্রনের ভিত্তিতেও যোজ্যতা নির্ণয় করা হয় তোমরা এখন নিচু ক্লাসে পড়ছো তাই তোমাদের এখন সিলেবাসে শুধু হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতার কথাই আছে তাই হাইড্রোজেনের যোজ্যতা এক ধরে নিয়ে তোমরা অন্য মৌলগুলির যোজ্যতা নির্ণয় করা শিখবে এখন এই ক্লাসে পরে বড় ক্লাসে তোমরা অন্যভাবে যোজ্যতা নির্ণয় করা শিখবে জলের ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জলের সংকেত তোমরা জানো এইচ অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুই আর অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে এক তো এখানে দেখো উল্টে যাবে হাইড্রোজেনের যেটা পরমাণু সংখ্যা সেটা হবে অক্সিজেনের যোজ্যতা আর হাইড্রোজেনের যেটা পরমাণু সংখ্যা সেটা হবে হাইড্রোজেনের যোজ্যতা অর্থাৎ হাইড্রোজেনের যোজ্যতা এখানে এক আর অক্সিজেনের যোজ্যতা হচ্ছে দুই এক্ষেত্রে তোমরা অক্সিজেনের যোজ্যতা পেয়ে গেলে দুই তোমাদের সিলেবাসে এখন হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতার কথাই দেওয়া আছে তাই হাইড্রোজেনের সাথে যুক্ত মৌলগুলোর যোজ্যতাই নির্ণয় করতে দেবে তো তোমাদের বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠে একটা সারণী দেওয়া আছে চলো আমরা সেটা পূরণ করে দেখাই প্রথমে আছে যৌগের নাম তারপর আছে সংকেত তারপর আছে যৌগে উপস্থিত বিভিন্ন পরমাণু তারপর আছে ভিন্ন মৌলের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা জলের সংকেত হচ্ছে এইচ জলে উপস্থিত আছে অক্সিজেন ও হাইড্রোজেন এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুই মিথেনের সংকেত হচ্ছে সিএইচ ফোর এখানে উপস্থিত আছে কার্বন ও হাইড্রোজেন তো এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে চার অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এনএইচ থ্রি এখানে উপস্থিত বিভিন্ন পরমাণু হচ্ছে নাইট্রোজেন ও হাইড্রোজেন হাইড্রোজেনের পরমাণু সংখ্যা তিন ফসফিনের সংকেত পিএইচ থ্রি পিএইচ থ্রিতে উপস্থিত হচ্ছে ফসফরাস ও হাইড্রোজেন তো এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা তিন হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে এইচসিএল এখানে উপস্থিত হচ্ছে হাইড্রোজেন ও ক্লোরিন তো এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে এক হাইড্রোজেন আয়োডাইডের সংকেত হচ্ছে এইচ আই এখানে উপস্থিত হাইড্রোজেন ও আয়োডিন তো এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে এক হাইড্রোজেন সালফাইডের সংকেত এইচ টু এইচ টু এস এ আছে হাইড্রোজেন ও সালফার তো এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে দুই এবার একান্ন নম্বর পৃষ্ঠায় দেখো হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা নির্ণয় করতে দিয়েছে প্রথমে আছে মৌল তারপর আছে চিহ্ন তারপর আছে তাদের যোজ্যতা তো তোমাদের সুবিধার্থে আমি এই মৌলগুলো কোন কোন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে সেগুলো আমি বাম পাশে লিখে দিয়েছি তাহলে যোজ্যতাগুলো নির্ণয় করতে সুবিধা হবে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন জল অর্থাৎ এইচ টু ও যৌগ তৈরি করে তো তাই অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও আর যোজ্যতা হবে দুই এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুই অক্সিজেনের এক তাই উল্টোটা হয়ে যাবে তোমাদেরকে যেমন আগে উদাহরণে দেখালাম নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে এন তো এখানে নাইট্রোজেনের যোজ্যতা কত হবে তিন এন এইচ থ্রি অ্যামোনিয়া গঠন করে তারপর হচ্ছে কার্বন কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে মিথেন গঠন করে তো দেখো এখানে কার্বনের যোজ্যতা হবে চার ঠিক একইভাবে এইচ টু এসে এ সালফারের যোজ্যতা হবে দুই এইচ সি এলে ক্লোরিনের যোজ্যতা হবে এক হাইড্রোজেন ফ্লোরাইডে ফ্লোরিনের যোজ্যতা হবে এক হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনের যোজ্যতা হবে এক আজকের ভিডিওটাতে যা বুঝিয়েছি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই